হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কজন বিলের পাশে ঘুরতে গেলাম। মাঝখানে পাকা সড়ক, আমরা হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন কিছু লোক হেঁটে আসছে। লকডাউনের কারণে রাস্তাঘাট ফাঁকা, আমরা নিরিবিলি হাঁটছি। আমার সাথে বেশ কয়েকজন আছে, আমরা হেঁটে হেঁটে দেখছি। দুপাশেই বিল, আমরা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আরেকটি সরু রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা গ্রামের দিকে চলে গেছে, একদম গ্রামে অনেক সরু রাস্তা। আমরা এখানেই দাঁড়াবো কিছুক্ষণ, অবশ্য আলো স্বল্পতা দেখা দিচ্ছে, আলো কমে আসছে, সূর্য ডোবার কাছাকাছি চলে আসছে। বিলের অপর প্রান্তে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, একটু পরেই দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন, দুপাশে অসংখ্য কচুরিপানার ফুল ফুটেছে, অবশ্য কাছাকাছি রাস্তার পাশেই সূর্য ডোবার দৃশ্য। বিলের অপর প্রান্তে দেখেন লাল হয়ে আছে সূর্য, গাছের নিচে চলে গেছে। অনেক সুন্দর দৃশ্য এখানে, পাশেই দেখতে পাচ্ছেন কচুরিপানায় ফুল ফুটেছে, অবশ্য অল্প কিছু ফুল ফুটেছে, আর কিছুদিন পর অনেক সুন্দর দেখা যাবে যখন সকল কচুরিপানায় ফুল ফুটবে। সাথে আছে আমাদের তিনজন আছে আপাতত, আরো কয়েকজন যোগ দেবে, রিপন পাল, বিপ্লব, পিন্টু। মানে একজন সোনালী ব্যাংকে জব করে, একজন ব্যবসা করে, আর একজন স্কুলে জব করে, স্কুল টিচার। আজকে ঈদের দিন, কিন্তু সেরকম মনে হচ্ছে না, সব ফাঁকা রাস্তাঘাট, সবকিছু ফাঁকা, গাড়িও চলছে না। আগের মতো ঈদ আনন্দ আর কি হয় না এবছর লকডাউনের কারণে। অবশ্য অনেকেই ঢাকা থেকে আসতে পারেনি, এজন্য আগের মতো আনন্দ হয়নি। ধন্যবাদ সকলকে।